আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি রিপোর্ট দেখে খুবই ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। ঘটনাটি বলা হচ্ছে রহস্যজনক, কিন্তু এই রহস্যের উন্মোচন হওয়া দরকার। খবরটি হচ্ছে স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক নজমুলের রহস্যজনক মৃত্যু। মানে একই সাথে দুজন কিভাবে মারা গেল, কেন মারা গেল, এই দম্পতির ঘরে দুই কিশোরী কন্যা আছে, তাদেরকে রেখে এই দম্পতি কিভাবে মারা গেল, এটা নিঃসন্দেহে একটা প্রশ্ন, যে প্রশ্নের শুরু হওয়া দরকার। পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসান, বয়স 56, এবং তার স্ত্রী নাহিদ বিনতে আলমের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নাজমুল আহসান। আজ অর্থাৎ বৃহস্পতিবার, তার পরের দিন, স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলছেন, গতকাল মিরপুর 2 নম্বর অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী স্ত্রী উভয়ই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নাজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেলেন। পরপর প্রথমে স্বামী মারা গেলেন, পরের দিন স্ত্রী মারা গেলেন। কি অসুস্থতা, কি এমন ঘটনা কাকতালীয়ভাবে ঘটে গেল দুজনের জীবনে যে তারা মারা গেলেন। আচ্ছা, বলা হচ্ছে যে সৈয়দ নাজমুল হাসান পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। এই দম্পতির দুই মেয়ে, একজনের বয়স 12, আরেকজনের বয়স 15। তাদের কি কারণে মৃত্যু হয়েছে, ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তো ডাক্তার তো প্রাথমিকভাবে বলতে পারে যে তারা কি অসুস্থতা নিয়ে তারা ভর্তি হয়েছিলেন, সেই বিষয়টি কিন্তু এখনো অজানা রয়ে গেছে বা রিপোর্টে আসে নাই। কিন্তু যাই হোক না কেন, কিন্তু পরপর মানে মৃত্যুটা, এটা কি কাকতলীয় নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে, এটা খুঁজে বের করা দরকার। যোগাযোগ করা হলে মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা জানান, উভয়ের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃত দম্পতির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। নাজমুল্লাহ আহসানের ভাই সৈয়দ আবু জাফর জানান, তার ভাইয়ের মৃত্যুতে মিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নাজমুল স্ত্রীর পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে। এদিকে পরিবেশ মন্ত্রী সাব্বির হোসেন চৌধুরী এবং সচিব ডক্টর ফারহান আহমেদ শোক প্রকাশ করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একজন পরিচালক, তিনি পরপর মানে মৃত্যু হলো ওই দুই কিশোরী কন্যা, 12 আর 15 বছর বয়স, তাদের বাবা মার এরকম মৃত্যু, এটা খতিয়ে দেখা দরকার যে এটা মানে দৃশ্যত এই ধরনের ঘটনা হয় কাকতলীয় হবে, না হলে কোনো অস্বাভাবিক মৃত্যু আছে, ঘটনা আছে, যেটা রহস্য উদ্ঘাটন করা দরকার বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।